আচ্ছা এটা ইন্ট্রোডিউস করিয়ে দি, সবার সাথে তো ইন্ট্রোডিউস হয়তো করানো হয়নি, চুপ কর তো। তার হ্যাঁ, এটা হচ্ছে সুদীপ্ত দা। সুদীপ্ত দা হাই বললো আমার ব্লগে। আচ্ছা সুদীপ্ত দা হচ্ছে লাইক বস, হাতটা এরম এরম করছে। যাই হোক, এটা সুদীপ্ত দা, শতরূপাকে অনেকবার দেখেছে সবাই। এটা সুরভিদি, এটা হচ্ছে সুদীপ্ত দি। হ্যাঁ সুদীপ্ত দিও বলতে পারো, এন্ড সুরভিদি, এটাকে বলতে বলতে হবে না। এটা তো সৌভিক, সৌভিককেও সবাই অনেকবার দেখেছো যারা আমার ব্লগ দেখো। এটাও, এটাকেও দেখেছো আগের ব্লগেই দেখেছো ইনফ্যাক্ট। আর এটা হচ্ছে পংসি অ্যান্ড পংসির বাবা। আর এই যে মেয়ে এখানে খেলছে, তো আজকে সবাই এসেছে, আমরা এখন খুব মজা করছি, আড্ডা মারছি, সারাদিন আড্ডা মেরেছি। ওরা আসার পর মানে ওরা আজকে দেখলো রাতে রাতেই ঢুকেছে, তো তারপরে এই আমরা এই বসে আড্ডা মারছি এখন। তো এই তো পুরো ব্লগটা দেখতে থাকো আমাদের, আজকে পুরো একটা মজার দিন, কেমন কাজ। তো গুড আফটারনুন, আমরা এখন বেরোচ্ছি লাঞ্চ করতে, কোথায় যাব জানি না, সেই জন্য ওরা আর একটা গাড়িতে বসে আছে, ওরা ডিসাইড করে আমাদের বলবে আমরা কোথায় যাব, তারপরে আমরা এখান থেকে রওনা দেব। আর এই যে পেছনে বাচ্চারা, রেনি একটু ভাই বলে দে, আমরা কোথায় যাচ্ছি, কি করতে, তারপরে হয়তো আমরা একটুখানি সি বিচে যাবো, একটু বিচে যাবো, তো একটু যতক্ষণ ঘুরবো ঘুরে টুরে তারপরে আসবো, কখন আসবো জানি না। তো দেখতে থাকো গোটা ভিডিওটা, অবভিয়াসলি শেয়ার করবো যেখানে যাই। এখন যাওয়া যাক, খুব কম দোকান খোলা রয়েছে আজকে, যে দোকান খোলা রয়েছে তার উল্টো দিকে দেখো, আর উল্টো দিকে অসম্ভব ভিড়। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে ভীষণ ভিড়, এই দেখো এত বড় বড় লাইন, তো জানি না। ফাইনালি একটা জায়গা ঠিক হয়েছে, তো একটুখানি হেঁটে যেতে হবে, তো যাচ্ছি। এই যে সৌভিকরা, এই যে ওরা সামনে। আওয়াজ ছিল ওই জন্য রেকর্ড করতে পারিনি। এই যে কেমন খেয়েছো সবাই বলো, দারুণ খেয়েছে, কেমন খেয়েছো, দারুণ খেয়েছে। মেয়ে গাড়ির ভেতরে বসে আছে তাই ওকে দেখা যাচ্ছে না এখন, ছেলে ওইখানে চোখ জ্বলছে। তো এখন আর কিছু করা নেই, ওদের কিছু জিনিস কেনার আছে, ওরা যাবে সিভিএস আর আমরা যাবো ডিরেক্টলি বাড়ি, তো আবার বাড়ি গিয়ে। তো আমরা ব্লগটা এত কন্টিনিউ করছি, তো এখন আমরা বেসিক্যালি পুলে এসেছি। তো তোমরা যেমন জানো আজকে আমাদের বাড়িতে সবাই এসছে, তো আমরা পুলে এসেছি। এই যে পুলে যেন ভেসে না যায় তার অনেক ইয়ে, এটাকে দেখো, এটা কে, এটা রিনি,
রিনি একটু ভেসে দেখা তো মামা, একটু ভেসে দেখাও তো। এই তো এই তো হচ্ছে তো। রিনি রিনি একদম তুমি ভেসে দেখাও তো, রিনি ভেসে দেখাও তো। এই তো আমরা আজকে কেউ নামিনি অ্যাকচুয়ালি। এই যে প্রকৃতি এখানে, ওখানে কি হচ্ছে এটার মধ্যে সবাই ওঠার চেষ্টা করছে, এটার মধ্যে সবাই ওঠার চেষ্টা করছে। সুদীপ্ত তার সৌমদীপ ওঠার চেষ্টা করছে, কি হচ্ছে কি এটা? ওকে দেখো কি সুন্দর একা একা ভাসছে, ও কি সুন্দর একা একা ভাসছে দেখো। ফাইনালি এরা উঠেছে। সৌম তুমি বাঘটা নিতে পারো, তুমি বাঘটা নিয়ে ঢুকতে পারো। হ্যাঁ রিনি তো পুরো সুইমিং পারে, রিনি সুইম করে দেখা মা। বাবা এরি এই যে শতরূপা একটু বেরোবে, তাই শতরূপাও রেডি মোটামুটি। সুরভিদি এখানে বসে আছে, সুরভিদি আজকে নাবেনি। চৌমকদা চৌমকদা পঙ্কাকে একবার জলে চুবিয়ে পঙ্কাকে কাঁদিয়ে এখন নিচে বসে নিয়ে একদম। তোমরা তোমরাই চুবিয়েছো, তোমরা তোমরা তাই না পঙ্কি? এই যে ছবি, একটু বাঘটা নিয়ে আয় না, আমরা দেব নতুন বাঘটা দেখানো হয়নি তোমাদের, চলো নতুন বাঘটা দেখাবো। এই যে নাইস নাইস, মনে হচ্ছে তোমার পেছন থেকে একটা বড় মুখ বেরিয়েছে। ও এটা কি ভাসা যাচ্ছে গো? ভাসা যাচ্ছে, ভাসা যাচ্ছে এটাতে। তাহলে আমি প্রতিদিন নামবো এটা নিয়ে। হ্যাঁ ওটাতে ভাসা যাচ্ছে। তুই শোন, একটাতে তুই বসবি, একটাতে আমি বসবো, ঘুরে বেড়াবো। সুইম তো পারি না, সুইম তো আবার ডুবে গেছে, উল্টে গেছে। রিনি একা স্ট্রাগল করে যাচ্ছে। ব্রেভ গার্ল, ওকে দেখো, চৌম্বদীপকে দেখো কি অবস্থা। এখন হচ্ছে আমরা মাফিয়া খেলছি, মানে বেসিক্যালি যেটা হচ্ছে উল্কান ভিলেজে। তো আমরা এখন মাফিয়া খেলছি, এখন হচ্ছে প্রচন্ড রকম ঝগড়া হচ্ছে যে কে উল্ফ এবং
আচ্ছা আমি হচ্ছে মডারেটর গেমের তাই আমি ব্লগটা করছি আর ওরা খেলছে এখন হচ্ছে ডিসকাশন চলছে কে উল কে দিলে যায় আমি শিওর এই মারটা উল আমার পেজে কার্ড ঢেঁড়স আর ভাত হবে ডাল বসবে এই তো দিস ইজ প্রিটি মাচ ইট আজকে একটু পরে আমরা আবার খাওয়া দাওয়া করবো আর যখন খাওয়া দাওয়া করবো তোমাদেরকে আবার দেখাবো তো ভিডিওটা একদম লাস্টে বলতে থাকি বাচ্চাকে খাওয়াচ্ছে আর আজকে রান্না হয়েছে ভাত লেবু মটন কষা রুই মাছের ঝোল আর ডালটা এখানে এখনো আসেনি আসবে আর এটা হচ্ছে ঢেঁড়সের সর্ষে ঢেঁড়স বেশি করে ঢেঁড়স বলছি ঢেঁড়স হ্যাঁ তো এটাই আজকের রান্না তো এখন আমরা সবাই খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার দেখাচ্ছি কি হচ্ছে এই যে এখন সবাই ডামসিরাজ খেলবে তারই প্রিপারেশন চলছে হ্যাঁ ভালো লাগছে না তোকে মা ফ্যান ফ্যান কি দিবে গায়ে পড়তে পারে তো